doğru kaydı ya. Evet, bir daha ortaya çıkacağız. Ne dediniz? Daha girdi. আজকে যাচ্ছি আরেকটা রিসেপশন অ্যাটেন্ড করতে। তৃষার আজকের দিনের লুক, তৃষার আজকে এরকম সেজেছে, একদম আজকে ফর্মাল পরেছি রিসেপশন বলে। আজকে টুইকিকে নিয়ে যাবো না, না তোমরা এরকম ভেবো না যে আগের দিন আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেই জন্য না। আর আশেপাশেও সবাই বলছে করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা, করোনা, আচ্ছা করোনা ভাইরাস, করোনা ভাইরাস, মানে অনেক লোকের সমাগম হচ্ছে সেখানে, জায়গা থেকে দূরে থাকুন। তো এটা আমাদের মানে ক্লোজ রিলেটিভ তৃষাদের দিক থেকে, অ্যাকচুয়ালি তারা বাংলাদেশে থাকে। তো তার খুব খুব ছোটবেলার বন্ধু কাম বোন, আর ওর বোনের বিয়ে, যার জন্য কিনা মানে কাজ ছেড়ে যে করেই হোক ডিসাইড করেছি না, জাস্ট অ্যাটেন্ড করার জন্য আমরা যাব, অ্যাটেন্ড করব, চলে আসব। টুইকিকে রেখে যাচ্ছি, ভিড়ভাট্টার মধ্যে নিয়ে যাচ্ছি না। তুমি ওখানে কেন, এখানে আছো? আচ্ছা, যতটুকু তোমাদেরকে দেখাতে পারবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমার বন্ধুকে দেখানোর খুব ইচ্ছা, ছোটবেলার বন্ধু। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো, কারণ টুইকিকে রেখে যাচ্ছি, ফটাফট যাওয়া যাক। আর ওয়েলকামটা এখানেই করে দিই। ওকে, তো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ, নো ডং, স্টে কুল উইথ দা এডিস বং। আর এখন আমরা যাব বিয়ে বাড়ি, তোমরা চলো। এটা হচ্ছে সিগনেচার জোন, আমি এটা ফার্স্ট কনসেপ্টটা দেখলাম যে ওদের, আমার যেমন হচ্ছে ওয়েডিং রিলেটেড কোনো ফটোগ্রাফির উপরে সবাই সিগনেচার করবে, বেস্ট উইশেস লিখবে। যারা এখনো ট্রাই করেন, যারা উঠবি বিয়ে করবে তাড়াতাড়ি, তো এই কনসেপ্টটা নিতে পারো, খুব ভালো। কিন্তু মেয়েটা বাড়িতে, এত ভালো লাগছে কি বলবো, আমি তোকে দেখি আমার স্মাইল ফেস বেরিয়ে গেছে। মেয়েকে আনিনি ওই কারণে যে ওই সব বলছে করোনা ভাইরাস, করোনা ভাইরাস, লোকজন সমাগম, এই ওই বাচ্চা তো ওই সেই কাজ। আগে শুরু করে দিয়েছে, আগে তুই কি নেই, তৃষাকে কেউ আটকা দেওয়ার না, তৃষা প্রত্যেকটা জিনিস খাবে, চুন চুন কে খাবে, তার জন্য এই আমি তিন নম্বর প্লেট নিয়ে এলাম। মানে ও স্টার্টার খেয়েও শেষ করে দেবে, আর মেন কোর্সে যাবে না, এখান থেকে বাড়ি। বিকেলবেলায় বিয়ে বাড়ি, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর সবাই চট্টগ্রামের ভাষায় কথা বলছে, শুধু কিছুই বুঝতে পারছে না, আম 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 হচ্ছে। এটা হচ্ছে আমার শালি ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, জায়গায় কথা বলে ফ্রম চিটং, আমি আই চিটং উদ্দু নেশি, আই বেগিন বুঝি, তুই কি বুঝছো, বুঝি তুমি যা বুঝছো, আই না না কিছু বুঝো নাই, একটা কথা জানে বুঝছি। Alright.
অ্যাকচুয়ালি এটা খুবই বাজে ব্যাপার, এটাই রিয়ালিটি, আমি রিয়ালিটি শেয়ার করি, সেটা আমি বললাম ওকে, এখনো বলছি আমি রিয়ালিটি শেয়ার করি, এই রিয়ালিটিটা আমরা খালি তোমাদের সামনে বলবো, অন্য কারো সামনে না, তাই সব আজকে পরে সবাই জানতে পারবে, আজকে পরে সবাই জানতে পারবে, আজকে তো বলতে পারবো না রিয়ালিটিটা, টিশা অনেকগুলো স্টার্ট রিয়ালিটিটা তোমরা শুনতে পেরেছো কি? আমি আবার বলছি, হ্যাঁ এবার লেন্সে বলুন, এবার মাইকেল, রিয়ালিটিটা হচ্ছে এইটা যে আমরা দেখতে এসেছি মেন কোর্সের আইটেম কী কী আছে সেই বুঝে স্টার্টার খাবো, এটা কে কে করো বলো? আমরা দেখতে এসেছিলাম মেন কোর্স কি আছে, তারপরে দেখছি পৌনে দশটা হচ্ছে, হ্যাঁ আছে, তো তাড়াতাড়ি উঠে যখন পড়েছি, যাই হোক খেয়ে দিয়ে সোজা বাড়ি যাই, কাটলো তুই গিয়ে মিস করি আছি, আনিনি না ওকে, বলটা ওখানেই পড়ে আছে যে কখন বাড়ি যাবো, চিন্তা হয় আর ওকে মানে ধোকা দিয়ে এসেছি আমরা, মানে ওকে বলছিল এই কথাটা যে ওকে ধোকা দিয়ে যাচ্ছি আমরা, কারণ ওকে বাবি নিয়ে বাইরে বেরিয়েছে, তারপরে আমরা বাইরে বেরিয়েছি যাতে ও বুঝতে না পারে বা কান্নাকাটি, বাইরে গিয়ে খুঁজবে, ও কাঁদবে না কিন্তু খুঁজবে, হ্যাঁ তখন মনে হয় খুব ভালো চিটিং করে, মানে আমার আমরা এরকম ভাবে চিটেড হয়েছি ছোটবেলায়, মা বাবা আমাকে রেখে সিনেমা দেখতে, আর আমার মা আমাকে দেখে হচ্ছে শপিং করতে যেত, আমি বললাম তোমার এত বিউটি শট নিয়ে দিই, এত ভালো ভালো শট তোমার নিয়ে দিই, তুমি অ্যাটলিস্ট আমার একটা শট নাও, লজ্জায় পড়ে শট নিচ্ছ, এনিওয়েজ বিয়ে বাড়ি খুব ভালো কেটেছে, তো অন্য ধরনের লোকজন সবাই ভালো লাগলো, খাওয়া দাওয়া ভালো ছিল, এটা আরও ভালো, ভালো লাগেনি, বিয়ে বাড়ি আজকে খুব ভালো কেটেছে, আমার হাতে এখানে ব্যাগ ঝুলছে, মানে সিরিয়াসলি স্যুট ফুট পরে এরকম একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি পিছনে ক্যামেরা নিয়ে, আজকে এনিওয়েজ তো সকালবেলা থেকে ব্লগ করার মতো অবস্থা ছিল না, কিন্তু আজকে প্রচুর প্রচুর কাজ ছিল অফিসে, অফিসের যে কম্পিউটারটা মেইনলি মানে ম্যাক্সিমাম কাজ করা হয়, এডিটিংয়ের কাজ করা হয়, সেটা একটু প্রবলেম হচ্ছিলো, তো ওটা আজকে ফিক্স করা হয়েছে, তো এখন অলমোস্ট সন্ধে 6:45 বাজে, আমি আর তৃষা এখন অফিসেই আছি, অফিস থেকে বেরোবো, বেরিয়ে টুইকিকে নেব, আমার বাবা মানে বাবি একখানা ফোন কিনবে বলছিল, তো জানি না কী ফোন কিনবে, চারিদিকে করোনা ভাইরাসের অ্যাজ পার তিশা করোনা ভাইরাসের এফেক্ট খুব বেড়ে যাচ্ছে, আমি যেটা শুনতে পাচ্ছি একটু আগে খবরে শুনলাম 31 মার্চ অবধি সমস্ত সরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ এগুলো সমস্ত বন্ধ ছিল, কিন্তু ওটাকে এক্সটেন্ড করে 15th April অবধি করা হয়েছিল, সবাই প্লিজ সাবধানে থেকো, মাস্ক ইউজ করো, আমিও করছি মাঝে মাঝে করছি মাঝে মাঝে করছি না, কিন্তু এখন থেকে কন্টিনিউ করতেই হবে এখন যেটা দেখতে পাচ্ছি, তো প্লিজ গাইজ তোমরা সাবধানে থাকো, মাস্ক ইউজ করো, হাত ধো, এগুলো মেনটেন করো, আই হোপ তোমাদের কিছু হবে না এবং তোমরা ভালো থাকবে, ওকে? এখন যাব হচ্ছে আমি আমার বাবির সাথে মোবাইল কিনতে, ব্যাপারটা হচ্ছে এইটা, বাবি হচ্ছে একদম শকিন লোক, মানে শুভকে যা দেখছো না, শুভর ফর্মটা ওখান থেকে এসছে, বিজিনটা ওখান থেকে এসছে, বাবির ফোনটাই, তুমি যেটা কাজ করতে পারো ল্যাবরেটরি খুঁজতে পারতে, এখান থেকে সেখানে জিন পরীক্ষা হয়, হ্যাঁ আমরা বলে দেবো, আপনারই এটা খাঁটি ছেলে,
আপনারই দা খাঁটি বাবা। বাবির ফোনে একটু কিছু গন্ডগোল হচ্ছে, একটু কিছু যত সামান্য, কিন্তু বাবি ধারণা যে বাবির ফোন খারাপ হয়ে গেছে। আসল কথা হচ্ছে বাবি নতুন ফোন চাই, বাবি নতুন ফোন কিনবে, আর বাবির আমাদের সহযোগিতা চাই, কারণ আমরা ইয়াং জেনারেশন, আমরা বাবিকে ভালো সাজেশন দিতে পারবো। তাই বাবি বলেছে তোরা কখন কাটছিস, কিন্তু বাজেটে আমার টাকা দিয়ে না বা তৃষা আর আমি দিচ্ছি না এরকম, কারণ সে যথেষ্ট সাফিসিয়েন্ট, যথেষ্ট সাফিসিয়েন্ট, তো সে তার টাকাতেই কিনবে, বা চুজটা সবসময় আমাদেরই হয়, আর আমাদের ছাড়া ভাবি কিনবে না, তো আমরা যাচ্ছি তো হেল্প করবো, চলো তোমরাও চলো দেখবে। আর দুটো তিনটে কুশানও কেনার আছে, আই হোপ আজকে হবে না, এতটা হবে হয়ে যাবে, কুশান ছোট কুশান চুজ করার মতো কিছু নেই, ঠিক না? চলো চলো দেখি সামনে রাখ, হেভি সাজগোজ করতে হবে সব। হ্যাঁ তৃষাকে এই ড্রেসটা ইচ্ছা করে ক্যামেরায় করছো না, আমি তো ভাবছি তুমি খালি দেখার জন্য। না না আমি আমি সিরিয়াস হচ্ছি, সবাই আমার সিনহল দেখেছে না, কিন্তু কিন্তু এই ড্রেসটা পরে তোমার দেখাইনি, ড্রেসটা পরে দেখাইনি, সিন হলে আমি দেখাইনি ড্রেসটা পরে, কিন্তু আমি সবাইকে বলেছি যে আমার 25k ফলোয়ার হয়ে গেলে ইনস্টাগ্রামে ওটা পড়বো, তো প্লিজ 25k করে দাও ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 আর 5 করে হাতে নিয়ে আমি ওই ফটোটা, আমাকে 10k করে দাও প্লিজ। বসছে এখন কুশন কিনতে লম্বা ঘরের জন্য, যদি হতো বড় হয়ে যাবে না, এর থেকে যেগুলো ছোট সাইজ হয় না কারে রাখে, আচ্ছা এগুলো হচ্ছে 90 টাকা করে পিস, আমার এইটা একদম ভালো লাগছে না, এই দুটো ভালো লাগছে, এটা মরা মরা লাগছে, আর এগুলো ও হ্যাঁ এগুলো তো ভালো, নিচের গুলো এগুলো বেশি ভালো, তো এগুলো খুব ভালো দেখতে, এটা তো চোখেই পড়েনি, এগুলো সোভার লাগছে, অন্য কোনটাই অত সোভার লাগছে না। হ্যাঁ চারটে সেম নিয়ে নাও, আমার মনে হয় চারটে সেম নিয়ে নাও, এখন আপাতত চারটে সেম নি, দরকার হলে পরে আরো দু সেট করে আলাদা করে নেব, একদম একদম। তাই তো মানে কেটে নেব, মানে এটা নেব না এটা, তো কোনটা বল, এই দুটো নিচ্ছি আমি, ভালো থেকো সুস্থ থেকো সবসময়, নাহলে এরকম ভাবে যেরকম ভাবে হোক একভাবে। আচ্ছা তুই দে বিলটা করতে দে, ওদের খুশি হয়েছে না, এটা হচ্ছে 12 মেগাপিক্সেল, মানে ফোনটা
MI5 এখন এই ফোনটা ইউজ হবে, তো এটা প্রিমিয়াম বেল দেখতে ভালো, 32 GB ইন্টারনাল মেমোরি, 3 GB র্যাম, আমি এটাই পছন্দ হয়েছে। এটার প্রাইস অলমোস্ট 8000 সামথিং, তো তার মধ্যে হয়ে যাচ্ছে। নাম অসিত কুমার ধর। পিকচার কোয়ালিটি সিরিয়াসলি অসম, মানে এতটা স্ট্রেচ করার পরেও ছবির মধ্যে কোনো রকম ইস্যু নেই। রিয়ার ক্যামেরার কথা বলছি, 12 মেগাপিক্সেল না রিয়ার। এটা তুমি কি করলে মানে কি করেছ? আনন্দে ইস্যু করে ফেলেছে। তুর্গির এটা খুব পছন্দ হয়েছে। তো আমরা ফিরলাম একটু আগে, আর তুই গিয়ে এটাকে নিয়ে মানে খুব ভালো লেগেছে। কত আনন্দ, কত ভালোবাসা। মানিক মানিক বল তো মানিক, দাদাগিরি 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 দাগি বল দাদাগিরি দাদাগিরি মানিক বল ছবিটা একটু ফাটেনি, মানে একদম স্মুথ। এটার দাম ছিল 9000 টাকা, বাট এটা কথা বার্গেনিং টার্গেনিং করে পরিচিত দোকান। আর বাবি খুশি হয়ে এই খুশিতে 1000 টাকা কম পেয়েছে, তার জন্য আমাদের সবাইকে চা করে খাইয়েছে। দাদান বলেছে তুই কি খুব লাকি, তো তাই দাদান ডিসকাউন্ট পেয়েছে। মানে আসলে দোকানটা পরিচিত, আমি এটা বলে খুশি হয় যে আমার মানিক আমার সাথে ছিল, তাই জন্য আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তাও মুডে মাস্ক লাগিয়ে দিছি, আজকে লাগিয়েছি মামার্থের টি ট্রি হেয়ার মাস্ক। মামার্থের টি ট্রি হেয়ার মাস্ক এটা আমি লাগিয়েছি, আমিও আগে লাগিয়েছি, রিয়েলি খুব ভালো। তোমরা ট্রাই করতে পারো, তোমরা যদি করে থাকো তাহলে কমেন্টে জানিও, না করে থাকলে ট্রাই করে তারপর কমেন্টে জানিও। তুমি কি পুরোটাই লাগিয়ে দিয়েছো না আমার জন্য আছে? আছে অল্প, তোর চুলে যতটা দরকার ততটা তো আছে, তোটুক হলে যথেষ্ট। এনিওয়েজ আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগলো। ভালো লাগলে তো লাইক করো, লাইক করো, দুটো লাইক করতে যেও না, তাহলে প্রথমে লাইকটা চলে যাবে। একটাই লাইক করে দিও। হ্যাঁ ও তাই বলছে, মামি বল লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি এখন হাসতে থেকে বললে তো আমার মেরে তাও ক্যামেরাটা এরকম ঘোরানো কেন মা, এরকম আমি ঘোরাতে হবে। ও আচ্ছা ওকে, তো ব্লগ শেষ করছি। সব সময় মতো ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। Bye-bye.